দুদক এবং মানবাধিকার কমিশনে শ্বেতপত্র হস্তান্তর করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বা ঘাদানিক এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাস। ঘাদানিক কি আমরা জানি, কিন্তু সংসদীয় ককাস আবার কি? এটা একটা আমেরিকান পলিটিক্সের টার্ম। ককাসের অর্থ হলো যে কোনো রাজনৈতিক দলের মধ্যে একটা বিশেষ বিষয় পলিসি মেকিংয়ে নিযুক্ত একটা সুনির্দিষ্ট গোষ্ঠী। যেমন ধরেন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আমরা নমিনেশন কমিটি বলি। আমেরিকাতে এইটাকে বলা হয় ককাস। তো ককাস বললে একটু জ্ঞানী জ্ঞানী মনে হয়, হাসিনার এই নৈশ ভোটের সংসদের সাথে ককাসের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। এই বিষয়ে পরে আলাপ করব, নোক্তা দিয়ে রাখেন, ইন্টারেস্টিং আলাপ আছে। তো এই শ্বেতপত্রে কি আছে? সংবাদপত্রের শিরোনাম হয়েছে 116 ধর্ম ব্যবসায়ীর অপরাধের তথ্য দিল গণকমিশন। এই শ্বেতপত্রের মোড়ক কিন্তু আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছিল হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই গত 12ই মার্চ। এই শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে ওয়াজ মাহফিলের মাধ্যমে জঙ্গি মৌলবাদ এবং সাম্প্রদায়িক সন্ত্রাস বিস্তারে জড়িত আছেন 116 জন আলেম। এর সাথে আবার শহীদ সন্তানেরা আছে। তো শহীদ সন্তানেরা কেন? মানে মুক্তিযুদ্ধ কি ধর্মের বিরুদ্ধে একটা যুদ্ধ ছিল? যাই হোক, আসেন আমরা এই সাদা পাতা মানে শ্বেতপত্রের কালো দিক নিয়ে আলোচনা করি। ধর্ম ব্যবসায়ী জিনিসটা কি? এইটা বাংলাদেশের প্রগতিবাদীদের আবিষ্কার। যেহেতু তাদের আবিষ্কার, তাহলে এই শব্দকে ডিফাইন করার দায়িত্ব তাদের। আশা করি তারা প্রথমে এটা ডিফাইন করবে, তবে আমরা বুঝতে পারি তারা কি বলতে চায়। তারা বলতে চায় ধর্মকর্ম ছাড়া যারা আর কিছু করে না তারাই ধর্ম ব্যবসায়ী। তাহলে পোপ কি ধর্ম ব্যবসায়ী? মন্দিরের পুরোহিত কি ধর্ম ব্যবসায়ী? সাধু সন্ত কি ধর্ম ব্যবসায়ী? বৌদ্ধ ভিক্ষু কি ধর্ম ব্যবসায়ী? চার্চের পাদ্রী কি ধর্ম ব্যবসায়ী? নাকি মুসলমান আলেমই একমাত্র ধর্ম ব্যবসায়ী, আর সবাই বুজুর্গ ব্যক্তি? এইবার ডিফাইন করেন ধর্ম ব্যবসায়ী কি। আগেই বলে দিলাম পারবেন না এটা করতে। এটা ডিফাইন করতে গেলে ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন সেটার স্যাম্পল দেখালাম। তো এই শহীদ সন্তানদের কেন এনেছেন সাথে, এটার সাথে কি সম্পর্ক? মানে মুক্তিযুদ্ধের সাথে ধর্মের কি বিরোধ? আবার সেই পুরনো প্যাচাল। এবার আসেন তাদের অভিযোগ সম্পর্কে বলি। তারা বলছে যে এই আলেমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাস এবং জঙ্গিবাদ ছড়াচ্ছে। কি আর বলবো, ইসলামে একটা চমৎকার টার্ম আছে, সেটা হচ্ছে মোনাফেক। আপনারা সবাই জানেন মোনাফেক মানে কি, তাও বলছি। মোনাফেক হচ্ছে সেই ব্যক্তি যে দুই জায়গায় দুই রকম কথা বলে। এই নৈশ ভোটের সংসদে বিএনপির হারুন এমপি আছে না, সে প্রশ্ন তুলছিল, যে বলছিল যে দেশের নানা জায়গায় ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। তো সেই সময় আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ এবং সিনিয়র নেতা আসম ফিরোজ, সে তাহলে দলের কথাই বলেছে, সে বলছে বাংলাদেশে ইসলাম আছে এবং থাকবে, বাংলাদেশে যাতে এটা কার্যকর হয় এই ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং বাংলাদেশ চিরদিনই মুসলিমদের স্বার্থ রক্ষা করে চলবে। আমরা যারা আওয়ামী লীগ করি তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সমানভাবে সুযোগ দিই। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন থানা জেলা সব লেভেলে সব জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, মাহফিল হচ্ছে, সেখানে আল্লাহর কথা রসুলের কথা বলা হচ্ছে, মানুষকে ইসলামের পথে আসার জন্য দীক্ষা দেওয়া হচ্ছে। এটা ছিল আসম ফিরোজের কথা। এ মোনাফেক না? সংসদে দাঁড়িয়ে বলে ওয়াজে আল্লাহ রসুলের কথা হচ্ছে, আর এই শাহরিয়ার কবির আর সংসদীয় ককাসের নামে ফজলে হোসেন বাদশাদের লাগাই দিয়ে বলতেছে ওয়াজে সাম্প্রদায়িক সন্ত্রাস আর জঙ্গিবাদ ছড়াচ্ছে। এটা কি ফাজলামি পাইছেন? শাহরিয়ার কবির নাকি ওনাদের আয়ের হিসাব নেবে, কারণ ওনাদের আয়ে নাকি দুর্নীতি আছে। আচ্ছা শাহরিয়ার কবির, আপনি 1972 সালে সাংবাদিকতা শুরু করছেন, 1992 পর্যন্ত বিচিত্রার নির্বাহী সম্পাদক ছিলেন, নির্বাহী সম্পাদক হিসেবে আপনি পেশাগত জীবন থেকে রিটায়ার করছেন, এই 20 বছর হচ্ছে আপনার পেশাগত ক্যারিয়ার, কিছু বই লিখছেন ওগুলো চলে না।
তো আপনার আয়ের উৎস কি? আপনার ঘাতক দালাল নির্মূল কমিটি ঘাদানিকের আয়ের উৎস কি? কে দেয় চাঁদা আপনাকে? এই যে দিস্তা দিস্তা কাগজ খরচ করে শ্বেতপত্র বানালেন, এটা বানানোর খরচা আছে না? কে দিয়েছে এই টাকা? আমরা জানি কে দেয়। টাকা আসে দোরাই স্বামীর কাছে থেকে, আর ঘাদানিকের কাজই হচ্ছে বাংলাদেশে ভারতের সেই এজেন্ডা ইসলাম বিদ্বেষের জমিন তৈরি রাখা, যেন ওই জমিনে কিছু ছোট ছোট মুরগি কবির জন্মায়, যারা একদিন পেকে বড় হয়ে মুরগি কবির হয়ে ভারতের ইন্টারেস্ট সার্ভ করে। আপনারা কোন লিগাল বা মরাল অথরিটিতে এই শ্বেতপত্র তৈরি করলেন? ধর্ম নেতারা ওয়াজে কি বলবে না বলবে এটা মনিটর করার দায়িত্ব কি আপনার? আপনারা কি সেই মানুষ যারা এটা বলে দেবে? আপনারা কি সেই অথরিটি যারা এটা ঠিক করে দেবে? দেশের একটা নির্দিষ্ট ধর্মের ধর্ম নেতাদের বিরুদ্ধে এভাবে একটা এনজিওর বেসরকারি তদন্ত কি চালানো যায়? কোন আইনি কাঠামোতে এটা করা যায়? মানে এখানে রাষ্ট্র কোথায়? কোন নাগরিকের বিরুদ্ধে আর এক নাগরিক তদন্ত এইভাবে কি করতে পারে? কোন নাগরিকের বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার একমাত্র রাষ্ট্রের। আর একটা ক্ষেত্রে অনুসন্ধান চলতে পারে, সেটা হচ্ছে সাংবাদিকতা। কিন্তু ঘাদানিক তো রাষ্ট্রও না, সাংবাদিকও না। আপনারা কি হেফাজতে ইসলামকে ইসকনের প্রধানের বিরুদ্ধে তদন্ত চালাতে দেবেন এবং তারপরে শ্বেতপত্র প্রকাশ করতে দেবেন? আপনারাই তো সেই ঘাদানিক যাদের জন্ম হয়েছিল 2013 সালে শাহবাগ প্রকল্পের বীজ তৈরিতে। এই আপনারাই তো দেশটাকে ডুবাইছেন, শখ মেটে নাই, দেশটাকে ধ্বংস করে। আর ধ্বংস করবেন কি? আছে কি এই দেশের? এইবার আসেন ককাস প্রসঙ্গে। এটা কার উদ্যোগ জানেন? এটা হচ্ছে সমর্পিতা সম্পূর্ণার উদ্যোগ। হ্যাঁ, সমর্পিতা সম্পূর্ণাকে চিনলেন না? আরে সে তো বিখ্যাত লোক, বাংলাদেশের বিখ্যাত বুদ্ধিজীবী। এটা হচ্ছে মেজবা কামাল। মেজবা মানে সমর্পণ আর কামাল মানে কমপ্লিট, তাই ওনার নাম দিলাম সমর্পিতা সম্পূর্ণা। এত বড় প্রগতিশীল তো আরবি নাম কেন? বাংলা নাম ইউজ করেন, বেশ প্রগতিশীল, সেকুলার, অসাম্প্রদায়িক মনে হবে, বেশ সেক্সি নাম, পছন্দ হয়েছে না? তো উনি নাকি বিখ্যাত বুদ্ধিজীবী, তো উনি সোয়াসে আসছিলেন পিএইচডি করতে সরকারি স্কলারশিপ নিয়ে। মাঝে মাঝে দেয় তো এই সমস্ত দেশগুলো ইউরোপ স্কলারশিপ টলারশিপ দেয়, খয়রাতি আর কি। তো এই খয়রাতি স্কলারশিপ নিয়ে আসছেন নিজের যোগ্যতায় না, কিন্তু এতই জ্ঞানী যে পিএইচডিটা করতে পারেন নাই, ফেল মাইরা ফিরে গেছেন, যে চেতনার দোকান দিয়েছেন। এই সমর্পিতা সম্পূর্ণাই বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত মাদ্রাসার ছাত্র ভর্তি হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয় না মাদ্রাসা হয়ে যাচ্ছে। সে তো কোথাও বেল পায় না কোনো একাডেমিক জগতে। তো এইরকম একজন ইম্পর্টেন্ট ইন্ডিয়ার দালালকে তো ইন্ডিয়াকে পেলে পুষে রাখতে হবে। তো তাকে ইন্ডিয়ার জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে মাঝে মাঝে নিয়ে গেছিল, বুঝছেন তো, তেল আসে কই থেকে? ইন্ডিয়া শুধু তেলই না, মাঝে মাঝে হাড্ডিও দেয়। যেমন 2016 সালে আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক দিছে, কি কামে জানি না। একাডেমিশিয়ান হিসেবে তো কোথাও বেল পান না, তাই দাদারা ওনারে কলকাতা থেকে প্রকাশিত জার্নাল অফ কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজ এবং দিল্লি থেকে প্রকাশিত দলিত ফয়েজ জার্নালের এডিটোরিয়াল সদস্য বানাইছিল। এটাই সিভিতে সে লেখে, লিখে টিকে বিভিন্ন প্রজেক্ট টজেক্ট বাগায় আর কি। করে কমে খাচ্ছে, খাক, করে কমে খাবেন খান, কিন্তু এর মধ্যে পলিটিক্সের মধ্যে আর ঢুকান কেন? আবার শুধু তাই না, সে পশ্চিমবঙ্গে ইতিহাস সংসদ, ভারত অ্যাসোসিয়েশন ফর হিস্টোরিক্যাল স্টাডিজ, উত্তর পূর্ব ভারতের ইতিহাস সমিতির আবার আজীবন সদস্য, সব কানেকশন ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়া বাড়িটারিও করে রাখছে কোথায়, হাসিনা পড়লে যে পালাবে ওই জায়গায়। তো এই শ্বেতপত্রের ইন্ডিয়ান কানেকশন বুঝলেন তো, আর একটা শাহবাগ বানাবে এরা। ততদিন থামবে না যতদিন না বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি বা আধিপত্য নিরঙ্কুশ না হয়। এরা সবাইকে শেষ করে দেবে, এইটা তাদের পবিত্র সেকুলার প্রগতিশীল মিশন। আর এই মিশনকে রুখে দেওয়াই আজকের দেশপ্রেমিক কর্তব্য, আর এইটা আমরা করবো।